বিস্তারা নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুটে আজকে দেখুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটি হলো বিরিয়ানি। বিরিয়ানি করে দেখাচ্ছি, তার জন্য এই যে চাল ভিজিয়ে রেখেছি 20 মিনিটের মতন, চালটা ভেজানো হয়ে গেছে। এই যে আমি এবার এখানে শুকনো কড়া এই মশলাগুলো ভেজে নিচ্ছি, বিরিয়ানির জন্য এই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, টারফল, এগুলো সব ভেজে নিচ্ছি। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই কড়ার জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। এই যে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো, এই আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি এখন। বিরিয়ানি করার জন্য, চালটা সেদ্ধ করার জন্য এই যে হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, জৈত্রী, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল দিচ্ছি। দিয়ে জলটা ফুটে উঠুক, তারপরে চালগুলো দিব। এই যে মশলাগুলো ভেজে নিয়েছি, এগুলো এখন আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো আমার গুঁড়ানো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বিরিয়ানির জলটা দেখুন বন্ধুরা সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার আমি এই যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি লবণ দেবো না, লবণটা লাস্টে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা তেপে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানির জন্য বেস্তারা ভেজে নিচ্ছি। বেস্তারা গুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাত গুলো আমার ফুটে গেছে, আমি এখন নামিয়ে নেব। বিরিয়ানির জন্য এখন আমি এই চিকেন গুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল তেপে গেছে, আমি এই যে এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি টমেটোর কুচানো, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি
দিয়ে দিচ্ছি একটুখানি জল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, গ্রেভিটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন। এখন আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি, এই যে চিকেন, চিকেন গুলো আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। বিরিয়ানি বসানোর জন্য আমি হাঁড়িয়ে সাজিয়ে নিচ্ছি বিরিয়ানি, এই যে ভাতটা দিয়ে দিচ্ছি এখন হাঁড়ির মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, বেশ তারা দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, এই যে ভেজে রাখা মশলাটা, মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিকেন। আবার এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি,
একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, এই ঢাকনাটা সেম সেম আছে তাই জন্য কিছু আর ধারে ঘেরতে হচ্ছে না। আর এটা আমি বসিয়ে দিচ্ছি, কম আছে, আধ ঘন্টা মতন রেখে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি কেমন হয়েছে দেখছি, খুলে একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানি বানিয়েছি। আজকে আমি যেভাবে বিরিয়ানিটা বানিয়েছি, আপনারাও বাড়িতে ওভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে।